ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস, হাতে গোলাপ, মনে বসন্তের ছোঁয়া, এসবকে সঙ্গে করেই শুরু হয়ে গেছে এবছরের প্রেম পার্বণ। রোজ ডে দিয়ে শুরু, এরপর প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে এবং সর্বশেষ হলো বহু প্রতীক্ষিত ভ্যালেন্টাইন ডে। টানা এক সপ্তাহের প্রেম পর্ব। প্রতি বছর 14 ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন ডে। এই দিনটিতে প্রত্যেকেই তাদের প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। তবে বেশিরভাগ মানুষেরা এটা মনে করেন যে এই দিনটি কেবলমাত্র প্রেমিক, প্রেমিকা ও দম্পতিদের জন্য। এটি একদমই সত্য নয়। যে কেউ এই দিনে তাদের প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পারেন, সে যে কেউ হতে পারে, যেমন পরিবারের সদস্য, বন্ধু, ভাই বোন এবং অন্যান্য ব্যক্তি যারা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতি বছরই এই মাসে এক সপ্তাহ জুড়ে প্রেমের বসন্তে মেতে ওঠেন সকলে। কিন্তু কেউ কি জানেন কেন পালন করা হয় এই ভ্যালেন্টাইন ডে? ভ্যালেন্টাইন ডে পালনের পেছনের ইতিহাসটা কি? আপনি যদি এ সম্পর্কে না জেনে থাকেন তবে আজকের এই ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত। আজ এই ভিডিওতে আমি জানাবো কেন 14 ফেব্রুয়ারি ধুমধাম করে সারা বিশ্বের মানুষ প্রেমের জোয়ারে ভেসে ওঠেন এবং কেনই বা পালন করা হয় এই ভ্যালেন্টাইন ডে। চলুন তবে জেনে নেওয়া যাক। ভ্যালেন্টাইন ডে এই দিনটির নামকরণ হয়েছে সেন্ট ভ্যালেন্টাইনের নাম অনুসারে। পঞ্চম শতাব্দীর শেষের দিকে পোপ গ্যালেসিয়াস 14 ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেছিলেন। তৃতীয় শতাব্দীর সময় রোমের বাসিন্দা পুরোহিত ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের স্মরণে উদযাপিত করেছিল এই দিনটি। যিনি ছিলেন একজন ধর্ম প্রচারকও, পাশাপাশি তিনি রোমান সৈন্যদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিবাহের অনুষ্ঠানও করতেন। দ্বিতীয় ক্লডিয়াস একজন রোমান সম্রাট, যিনি বিশ্বাস করতেন যে অবিবাহিত সৈন্যরা বিবাহিতদের চেয়ে বেশি দক্ষ, তাই তাদের বিয়ে করতে নিষেধ করেছিলেন। তিনি একটি আইন তৈরি করেন যাতে বলা ছিল সেনাবাহিনীতে চাকরি করা যুবকেরা বিয়ে করতে পারবেন না। ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন যখন এই আইন সম্পর্কে জানতে পারেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এই আইনটি অন্যায়, তাই যে সকল সৈন্যরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান তাদের জন্য গোপনে বিবাহের কাজ চালিয়ে যান তিনি। পাশাপাশি তিনি অন্যান্য লোকেদের মধ্যেও ভালোবাসা জাগিয়ে তুলতে প্রচার শুরু করেন। কিন্তু খুব তাড়াতাড়ি দ্বিতীয় ক্লডিয়াস সেন্ট ভ্যালেন্টাইনের এই কাজ সম্পর্কে জানতে পারেন এবং ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেন। যিনি প্রেমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সেই সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্বীকার করেই সেখানকার মানুষেরা তাকে একটা দিন উৎসর্গ করার কথা ভাবেন, আর সেই থেকেই চলে আসছে এই ভ্যালেন্টাইন ডে উদযাপন। তো বন্ধুরা, ভ্যালেন্টাইন ডের এই ইতিহাস সম্পর্কে কি আপনি আগে থেকে জানতেন? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ফিরে আসবো আবারও কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।